বিড়ালের মতো হাজার বছর বেঁচে থেকে কোনো লাভ এক সেকেন্ড এক মিনিট এক ঘন্টা ঈমান নিয়ে সিংহের মতো বেঁচে থাকার মধ্যে জীবনের সার্থকতা রয়েছে কথা বলুন ঠিক কি না এর জন্য কোনো বাতিলের পরোয়া করা যাবে না যদি ভুলে যায় বাঁচার কি কোনো পথ আছে না আল্লাহ ভুলে গেল ভাই আল্লাহ ভুলে যাক রাসূল তো আমাদের আছে কিন্তু কোরআন পড়ে দেখলাম বন্ধু আল্লাহ তো ভুলে যাবে কোরআন বিমুখ মানুষগুলোকে ভাবতেছেন রাসূলুল্লাহ আমাদের শাফাত করে জান্নাতে নিয়ে যাবেন কিন্তু না না বন্ধু না আশরের ময়দানে বিশ্বনবী নিজে বাদী হয়ে একদল উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহর আদালতে রাসূল নিজে বাদী হয়ে মামলা করবে অবন্ধু আখিরাতে আদালতে আশরের ময়দানে বিচারক হবেন আল্লাহ বিচারক হবেন কে আল্লাহ তো আল্লাহর নামটা আওয়াজ দিয়ে বলেন বিচারক হবেন কে আল্লাহ নাকি ভয় করছো আপনাদের মরার আগে তোমরা বলে গেছো ভাই মুমিন মরে একবার ইমানদার মরে একবার আর মুনাফিক মরে বারবার এই জীবনের কোনো গ্যারান্টি আছে এই মাহফিলে বসেছেন ফিরে যেতে পারবেন গ্যারান্টি আছে এই মাহফিলে এসেছেন ফিরে যেতে পারবেন গ্যারান্টি বন্ধু এই মাহফিলে বসেছেন সকালবেলা মাইকে এলান হতে পারে মাস্টার ইউসুফ আলী আর নাই এই মাহফিলে বসেছে চেয়ারম্যান সাহেব সকালবেলা মাইকে এলান হতে পারে চেয়ারম্যান তরিকুল ইসলাম আর নাই এটা কি অস্বাভাবিক এটাই বাস্তব এটাই বাস্তব বন্ধু ওই জন্য ঈমান নিয়ে মরতে হবে বাঁচতে হবে ঈমান নিয়ে মরতে হবে ঈমান মুনাফিক হয়ে বাঁচার দরকার বিড়ালের মতো হাজার বছর বেঁচে থেকে কোনো লাভ এক সেকেন্ড এক মিনিট এক ঘন্টা ঈমান নিয়ে সিংহের মতো বেঁচে থাকার মধ্যে জীবনের সার্থকতা রয়েছে কথা বলুন ঠিক কি না এর জন্য কোনো বাতিলের পরোয়া করা যাবে না বন্ধুরা আমার আখিরাতে আদালতে বিচারক হবেন আল্লাহ রসুল হবেন উকিল আমরা সবাই হব আসামি এই যে চেয়ারম্যান সাহেব আসামির কাঠগড়ায় থাকবেন সভাপতি আমার ভাইজান আসামির কাঠগড়ায় থাকবে আমি বুঝি বাইরে থাকবো ওয়াজ করে বেড়া এই জন্য ছাড় না বরং আমাদের জবাব দিতে আরো বেশি নসিহত করতে তো বড় ভয় লাগে কারণ আল্লাহ বলছেন আতামুরুনান্নাসা বিল বিররি ওয়া তাংসাউনা আনফুসাকুম ও বক্তারা মানুষকে নসিহত করো অথচ নিজের কথাই ভুলে যা আমি যা বলি তা যদি আমল না করি খবর আছে না নাই আছে এজন্য তো ভয় হৃদয়টা কাঁপে মাঝে মাঝে আমিও থাকবো আসামির কাঠগড়ায় আল্লাহ হবেন বিচারক রাসূল হবেন উকিল আমরা সবাই হব আসামি জমির হবে সাক্ষী এই জমিন সাক্ষী দেবে আমার কত না বন্ধু কেউ মাত্র হাত রাসূল আকবার জমির ওই দিন সব প্রকাশ করে দেবে জমিনের কোন জায়গায় বসে রাতে রাতে তিনজনে মিলে পরিকল্পনা করেছ কাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে হত্যা করবা কার বুকে বিরাস ভার করবা কারাগার যদি করবা কারা মৃত্যু মামলা দিয়ে জেলখানায় ঢুকাবা জমিনের কোন জায়গায় বসে পরিকল্পনা করেছ জমিন ওই দিন সব প্রকাশ করে দেবে ঠিক বললো ঠিক না বললো ঠিক এটা কার কথা মন্দরামান সাক্ষী হবে আপনার হাত আপনার পা না কান চোখ আপনার নিজের হাত আপনার বিপক্ষে সাক্ষী দেবে আপনার পা আপনার বিপক্ষে সাক্ষী দেবে আপনার চোখ আপনার বিপক্ষে সাক্ষী দেবে কোরআনুল কারীম খুলে দেখো বন্ধু আলিয়া ওমা নাখতিমু আলা ফুয়াহিম ওয়া তুকাল্লিমু আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আপনার হাত পা না কান আপনার বিপক্ষে সাক্ষী দেবে রাসূলুল্লাহ ওকালতি করবেন রাসূলুল্লাহ শাফায়াত করবেন গুনাহগার উম্মতদের হাত ধরে ধরে তিনি জান্নাতে নিয়ে যাবেন জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু ভাইরা আমার কোরআনুল কারীমের সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন রাসূল নিজে বাদী হয়ে একদল উম্মতের বিরুদ্ধে আখিরাতে আদালতে মামলা করবেন
রসুল যদি কারো বিরুদ্ধে মামলা করে আর রসুলের মামলার আসামি যদি কেউ হয়ে যায় সে কি আর জান্নাতে যেতে পারবে রসুল কাদের বিরুদ্ধে মামলা করবে আল্লাহ বলেন وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن محزورا وقال الرسول يا ربي يا ربي ويدين رسول بلبل هي أمار رب হে আমার রব ওই দিন মানে কোন দিন বিচারের দিন ইন্ন কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহসুরা রাসূল বলবেন আল্লাহ আমার মরণের পরে আমার উম্মতেরা কোরআনকে মাহজুর অবস্থায় রেখেছিল পরিত্যক্ত অবস্থায় রেখেছিল কুরআন তারা পড়ে নাই কুরআন তারা বুঝে নাই কুরআন অনুযায়ী জীবন চালাই নাই কুরআন অনুযায়ী সমাজ চালাই নাই রাষ্ট্র চালাই নাই কোর্ট কাছারি আইন আদালত চালাই নাই কুরআনকে পরিত্যক্ত অবস্থায় রেখেছিল আলমারিতে একটা কোরআন ছিল মাঝে মাঝে তেলাওয়াত করেছে চুমা খেয়ে যত্ন করে রেখে দিয়েছে বাপীর কুলখানি অনুষ্ঠান করার জন্য মাদ্রাসা থেকে ছেলেদেরকে ডেকে এনে কোরআন খতম দিয়ে দোয়া করেছে কোরআন দিয়ে ওরা ছেলেমেয়ের বিয়ে পড়িয়েছে কোরআন দিয়ে জুন ভোট দাঁড়িয়েছে কিন্তু কোরআনের বিধান অনুযায়ী সমাজ রাষ্ট্র ব্যক্তি জীবন পারিবারিক জীবন চালায় আমি আল্লাহ আমি রসুল আমার ওই উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করলাম ওইদিকে আল্লাহ ভুলে গেছে এখন রসুল মামলা করলো বাস আর কি আর কোনো পথ আছে একটু বলেন না কেন আল্লাহ ভুলে গেল রসুল মামলা করল এরপরে বিপদের পর বিপদ বিপদের পরে বাঁচার পথ আছে আমি বাস্তব চিত্রটা আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের সতর্ক করার জন্য বক্তাদের কাজ হলো নসিহত করা ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন আল্লাহ আমাকে দ্বারকা করে পাঠাই না যে পিটিয়ে পিটিয়ে আপনাকে ইসলাম মানাবো আমার কাজ হলো নসিহত করা সত্য পথের সন্ধান দেয়া মানবেন কি মানবেন না এই পথে চলবেন কি চলবেন না এটা স্বাধীনতা আপনার আছে না নাই স্বাধীনতা আছে বলেই জান্নাত জাহান্নাম প্রবৃত্তিটা সত্য করে শয়তানের গোলামি করে যদি জীবন চালান জাহান্নাম আর প্রবৃত্তির দাসত্ব পরিহার করে আল্লাহর গোলামি করে যদি জীবন চালান জান্নাত এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি প্রবৃত্তির দাসত্ব করবেন নাকি আল্লাহর দাসত্ব করবেন বন্ধুরা ও বন্ধু ভালো করে শুনুন বলবেন হুজুর আমরা তো কোরআনকে মাহজুর অবস্থায় রাখি নাই কোরআনকে তো আমরা সম্মানিত অবস্থায় রেখেছি না বন্ধু না না সারা পৃথিবীতে কোরআন এখন মাহজুর অবস্থায় আছে কিভাবে কোরআন দেখা দেখ ব্যবহৃত হওয়ার জন্য পৃথিবীতে এসেছে কোরআনকে ওই কাজে ব্যবহার না করার নামই হলো কোরআনকে পরিত্যক্ত অবস্থায় রাখা ও বন্ধু কোরআনের আসল কাজ জিন ভূত তাড়ানো নয় কোরআনের আসল কাজ বাপ বাবা মায়ের কুলখানি অনুষ্ঠান করা না কোরআনের আসল কাজ ছেলেমেয়ের বিয়ে পড়ানো নয় কোরআন কেন নাজিল হয়েছে আল্লাহ বলে শোনো ও দুনিয়ার মানুষেরা শোনো আমি কেন কোরআন নাজিল করলাম লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর জাহেলিয়াতের নিকুশ কালো অন্ধকারের শূন্য রাস্তা দেখি পৃথিবীর পাথর পাতগুলো দিগ্ভ্রান্ত মানুষগুলোকে হাত ধরে ধরে তুলে এনে জান্নাতের শাশ্বত কল্যাণময় পথের দিশা দেওয়ার জন্য আমি আল্লাহ দরবারে ইলাহি থেকে কোরআন নাজিল করেছি যখন সুবহানাল্লাহ কোরআন আমি কেন নাজিল করলাম শোনো তুমি শোনো তাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ তাহকুমা বাইনান নাস তাহকুমা বাইনান নাস রাসূল আমি কোরআন নাজিল করলাম কোরআন দিয়ে তুমি মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবা কথা বলুন ঠিক কি না এটা আমার কথা না আল্লাহর কথা আল্লাহ কোরআন দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবা কোরআন দিয়ে সমাজে গালি ব্যবস্থায় থাকবে কোরআন দিয়ে সমাজের সামনে থাকবে ওই সমাজে জুলুম হবে না নির্যাতন হবে না হবে না ওই সমাজে
আহা, 3 বছরের বাচ্চা থেকে শুরু করে 71 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিতা হবে না। কিসের ধর্ষণ? কোরআন দেশ সমাজে বিজয় অবস্থায় থাকবে, একাকী নির্জন পথে সুন্দরী তন্নী তপশিনী বিদুষী অষ্টাদশী সুদর্শনা সোনায়ন রমণী রাতে রাতে দিনের আলোতে একাকী নির্জন পথে হেঁটে যাবে, একাকী নির্জন পথে হেঁটে যাবে। কোন যুবক দর্শন তো দূরে থাক, ইফতিজিং এর দুঃসাহসিকতা দেখাতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? সমাজে গালিব থাকবে, বিজয়ী থাকবে। একজন শিল্পপতি, একজন ধনাঢ্য ব্যবসায়ী কোটি কোটি টাকা ব্যাগে ভরে রাতের আঁধারে নির্জনে যাবে, দিনের আলোতে নির্জনে যাবে। ওই ব্যবসায়ীর অন্তরের ভিতরে, ওই ধনাঢ্য ব্যক্তির অন্তরের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া কোন চোর ডাকাত সন্ত্রাসীর ভয় থাকবে না। কোরআন যে সমাজে থাকবে, ওই ফুটপাথে পড়ে থাকা জীর্ণ বস্ত্র পরা অসহায় বাগিনী দুঃখিনী মায়ের মুখে এক ফালি হাসি ফুটবে,